হ্যাঁ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন একটি মহা দুর্যোগের মধ্যে আমরা সবাই বাস করছি এই দুর্যোগ সবাই মিলেই আমরা মোকাবেলাও করছি দুর্যোগ পৃথিবীতে আসবে আসে কিন্তু একটা জিনিস মানুষ সবসময়ই এরকম যুদ্ধ মোকাবেলা করে জয়ী হয়েছে এবং হবে যাই হোক বিদ্যামন্দিরের তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে অন্যভাবে কথা বলছি অন্য মাধ্যমে কথা বলছি সব কিছুর মধ্যে একটা বৈচিত্র্য এবং আনন্দ নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এই প্রতিকূল অবস্থার মধ্যেও তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছ এটি আমি খুব উপভোগ করছি কারণ একটু আগে যে বললাম যে মানুষ যত প্রতিকূলতায় থাক সে জয়ী হবে তোমরা যে এই প্রতিকূলতার মধ্যেও লেখাপড়া করছ বিভিন্ন বিষয় নিয়ে ভাবছ নিজেকে এগিয়ে নিচ্ছ নিজেদের মন মানসিকতা চিন্তা মেধা তার বিকাশের ক্ষেত্রগুলো ধারাবাহিকভাবে চিহ্নিত করছো এগুলো খুবই আনন্দের এবং খুবই আশাপ্রদ ব্যাপার আমরা আজকে নজরুল নিয়ে কিছু কথা বলবো আমি নজরুল গবেষক নই তবে নজরুল বিষয়ে এক ধরনের কম বেশি চর্চা পাঠদানের কারণেই করতে হয়েছে আমি যখন বিদ্যা মন্দিরের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের কাছ থেকে এরকম একটা প্রস্তাব পেলাম যে আমাকে কিছু বলতে হবে বলা যায় কি না তখন আমি নজরুলকেই বেছে নিলাম এর পেছনে একটা কারণও আছে সেটা আমার ব্যক্তিগত যেমন পশ্চিমবঙ্গে নজরুলের চর্চাটা কিভাবে হয় পশ্চিমবঙ্গে নজরুল কিভাবে ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ হয় আর বাংলাদেশে কিভাবে নজরুল ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয় কিভাবে নজরুল চর্চা হয় নজরুল কিভাবে পঠিত হয় সে বিষয়টা সম্পর্কে আমার অবজারভেশন যেটা সেটি হচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গে চেয়ে বাংলাদেশে নজরুলের চর্চা নানা কারণে নানাভাবে অনেক বেশি হয় নজরুল বাংলাদেশের জাতীয় কবি নজরুল নিয়ে এদেশের মানুষের বিশেষ এক ধরনের আবেগ আছে সেটা তার সাহিত্যকর্মের জন্যই হোক কিংবা তার রাজনৈতিক ব্যবহারের কারণেই হোক কিংবা ধর্মীয় এক ধরনের প্রবণতাই বলি মানসিকতাই বলি অনুভূতি বলি সে কারণে এসবগুলো বলার এবং ব্যাখ্যা করা খুব কঠিন বিষয় তার কারণ বিষয়গুলো খুব সেন্সেটিভ বিষয়গুলো হয়তো বোঝানো যায় একভাবে কিন্তু যারা দর্শক পাঠক শ্রোতা তাদের কাছে সেটা গ্রহণ হয় অন্যভাবে যে সাংস্কৃতিক কালচার বা পরিমণ্ডল সেখানে নজরুলের এ ধরনের চর্চা সেটা নজরুল চিন্তা চেতনা ভাবনা বিরোধী নজরুল কোনো খণ্ডিত মানুষ নন নজরুল অনেক মেধাবী প্রতিভাদর অনেক বড়ো কবি এসব ভূমিকার কথা বাদ দিয়ে আমরা একটু নজরুলকে এক্সক্লুসিভলি পূর্ণাঙ্গ নজরুল সম্পূর্ণ নজরুল সেভাবেই ভাবার চেষ্টা করি নজরুল আমরা সবাই জানি যে সে দরিদ্র পরিবারে বর্ধমানের সেই চুরুলিয়া আসানসোল আমাদের খুব পরিচিত নজরুল বড় হয়েছেন খুব প্রতিরোধী একটা সময় নজরুল জেগেই দেখেছিলেন এমন এক বিশ্ব এমন এক জগত যেখানে আছে উপনিবেশ যেখানে আছে সাম্প্রদায়িকতা যেখানে আছে ধর্মীয় ভেদ বিভেদ যেখানে আছে উঁচু নিচু ছোটো বড়ো নারী পুরুষ সব কিছুর মধ্যে অসাম্য এই বৈষম্য পীড়িত বিশ্ব বৈষম্য পীড়িত ভারতবর্ষ বৈষম্য পীড়িত বঙ্গদেশ নজরুল দেখিয়া শুনিয়া খেপিয়ে গিয়েছিলেন নজরুল অসামান্য প্রতিভার অধিকারী নজরুল যখন লেটোর দলে গান করেছেন নজরুল যখন সেই পল্টনে কোনো ফার্সি হুজুরের সঙ্গে তার দেখা হয়েছে তখন যখন তিনি গজল শিখেছেন গজল রপ্ত করেছেন নজরুল বিশ্বযুদ্ধের মধ্যে ফিরে এসে গল্প লিখেছেন এসব আমরা জানি কিন্তু কেন করেছেন এসব কিংবা করে থাকলে আজকে একশো বছর পরে নজরুলের এসব লেখালেখির এসব কাজকর্মের কি প্রয়োজনই বা দেখা দিল এই যে প্রয়োজনের অনুসন্ধান এইটা তোমাদের সব সময় মনে রাখতে হবে একশো বছর আগে একজন লেখক নজরুলের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না যার কোনো উচ্চ বিদ্যাপীঠে পড়াশোনার সুযোগ হয়নি যিনি কোনো তাত্ত্বিক ছিলেন না যিনি কোনো প্রাতিষ্ঠানিক ব্যক্তি ছিলেন না তাকে পাঠ করার কি প্রয়োজন পড়ল এ সময় এবং নজরুলের যে প্রতিভা সেটি সব কিছু ছাপিয়ে যায় কিভাবে সেটি ছাপিয়ে গেছে এই যে ছাপিয়ে যাওয়া এটা কি শুধুই আবেগের বসে আমরা বলছি কোনো কিছু দেখে রোমাঞ্চিত হয়ে বলছি বুদ্ধদেব বসু বলেছিলেন বালক প্রতিভা কেউ বলেছেন বিস্ময় প্রতিভা এই যে বালক প্রতিভা বিস্ময় প্রতিভা এ কথাগুলো আমরা কি অন্যের কাছে শুনেই তাকে চিহ্নিত করব তাকে ভাবব নাকি আমরা আমাদের মতো জেনে বুঝে পাঠ করব তাকে এবং তার মূল চেতনাটা মৌলিক দৃষ্টিভঙ্গিটা দেখার চেষ্টা করব নজরুল গল্প দিয়ে শুরু করেছিলেন অথচ তিনি কবি নজরুল বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলে নজরুল বাউন্ডেলে পনায় তার জুরিমেলা ভার নজরুল আজকে আসানসোল কালকে হুগলি পরশু ত্রিশাল তারপর কুমিল্লা তারপর চট্টগ্রাম ঢাকা আবার কলকাতা এই যে সেই সময়ে তার যে চলাফেরা ভ্রাম্যমান যে জীবন এক উড়ে চলা বৃক্ষের মতো সে চলে ফিরছে কেন এই ভবঘুরে নজরুল নজরুল যুগের কবি না হুযুগের কবি হুযুগ শব্দটাও তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কেন আজকে নজরুল পাঠ করতে গিয়ে আমাদের এসব প্রশ্ন আসে এবং নজরুল নিয়ে অনেক বিভ্রান্তি আছে নজরুলের বিভ্রান্তিকর যে পাঠ সেখান থেকে আমরা যারা একাডেমিক শিক্ষায় শিক্ষিত এবং আমরা যারা উচ্চতর শিক্ষা নিচ্ছি বাংলা সাহিত্য পড়ছি তাদের এসব জায়গা থেকে নজরুলকে বেরিয়ে নজরুলের প্রকৃত স্বরূপ আমাদের জানতে হবে বুঝতে হবে নজরুল যখন বেড়ে উঠছিলেন এটা অসম্ভবের সম্ভবের কাল অসম্ভবের সম্ভব একটু আগে বলেছি নজরুল গল্প দিয়ে শুরু করেছেন কথা সাহিত্য লিখেছেন প্রথমেই আসলে কি তার কোনো কথক মনন ছিল কথক চিন্তাটাই কি তার আসল প্রতিভা কথা কথাকার কথা শিল্পী সেটি কি তার মৌল প্রতিভার বস্তু এটি একটি প্রশ্ন কবি নজরুল কেন কথা সাহিত্য দিয়ে শুরু করলেন নজরুলকে যদি আমরা কবি বলি আমরা জাতীয় কবি কবিধা দিয়েছি বাংলাদেশে নজরুলের মেধা প্রতিভা সব সময় বলতে গেলে আমরা তাকে বলি কবি তাহলে তিনি কেন কথা বা কথা শিল্পী হিসেবে তার লেখক জীবন শুরু করলেন এবং আরও কথা আছে নজরুলের কবিতা কবিতা হয়নি যদি যুগের বলি তাহলে একটা সময়ের কবিতা কবিতা কি কোনো সময়ের শিল্প যদি হুযুগের বলি তাহলে তো সেটা কিছুই নয় একটা নির্ধারিত সময়ে মানুষকে আবেগের মধ্য দিয়ে কোনো একটা লক্ষ্য নির্দিষ্ট পথে টেনে নিয়ে যাওয়া কি সেরকম কিছু তাহলে তিনি কবি হন কি করে তার কবিতার মূল্যায়নই বা কী আমরা জানি নজরুল আঠারোশো নিরানব্বই সাল থেকে সালে জন্মেছেন প্রথম যেটি গল্প লেখা শুরু হয় উনিশশো সতেরো উনিশশো পর্যন্ত তিনি কবিতা লিখেছেন তিরিশের পরে তিনি গানের জগতে চলে যান উনিশশো বিয়াল্লিশ সালই তার শারীরিক মানসিক অক্ষমতার জন্য আর তার কোনো সাহিত্য চর্চা হয়নি উনিশশো বিয়াল্লিশের আগস্ট মাসের পরে নজরুল বাকরুদ্ধ হয়ে যান তারপরে নজরুলের বেঁচে থাকাটা শুধু শরীরই বেঁচে থাকা তাহলে তার সাহিত্যিক জীবন উনিশশো সতেরো আঠারো থেকে বিয়াল্লিশ আরও পার্টিকুলারলি আমরা সিরিয়াস যে সমস্ত লেখালেখি রচনা সেখানে আমরা দেখি নজরুলের একুশ থেকে বিয়াল্লিশ একুশ বছরের সাহিত্য তাহলে একুশ বছরের সাহিত্যে নজরুল কি করেছেন কিংবা যদি সতেরো সাল থেকেও ধরি আরও কিছুদিন পঁচিশ বছর কি করেছেন নজরুল মোটামুটি মোটা দাগে আমি সাল তারিখগুলোর কথা বলছি এগুলো তো ইনফরমেশন এই ইনফরমেশনগুলোর চাইতে বিশ্লেষণ জরুরি বিশ্লেষণ করতে গেলে ইনফর্মেশন লাগে কিন্তু ইনফরমেশন কোনো কিছুকে শুধুই একটি পথরেখা দেয় কিন্তু কেন কি কিভাবে তার বিশ্লেষণ মূল্যায়নের কাজটি করে না মূল্যায়নের কাজটির জন্য মেধা প্রতিভা চিন্তা দক্ষতা দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম যাচাই বাছাই সব দরকার সেই জন্য ইনফরমেশনটা জরুরি ইনফরমেশনটা বিশ্লেষণের জন্য দরকার নজরুল অভিমানী ছিলেন অভিমানী সত্তার বই প্রকাশ আমরা পাই তার গল্পে উপন্যাস এবং অভিমান তার সমস্ত লেখার মধ্যেই ছিল এবং আমরা যদি বিদ্রোহী কবিতাটি দেখি বিদ্রোহী কবিতার মধ্যে অভিমান আবেগ কিভাবে আছে এবং বিদ্রোহী কবিতাই একটা বিশেষ মাইল ফলক বাংলা কবিতায় বিদ্রোহী কবিতা ছন্দ ভাব ভাষা চিন্তা বিচিত্র বিষয়ের প্রয়োগ বিচিত্র রকম শব্দের প্রয়োগ হিন্দু মিথ মুসলিম মিথ গ্রিক মিথ একাকার হয়ে গেছে ঈশান বিশান অঙ্কার এক হয়ে গেছে এই যে নজরুলের আউটস্ট্যান্ডিং প্রতিভা এই প্রতিভা নজরুল কবিতা শিল্পের জন্য যতটা কাজে লাগিয়েছিলেন তার চেয়ে বেশি কাজে লাগিয়েছিলেন সমাজ মুক্তি মানুষ মুক্তি সমাজে সাম্য প্রতিষ্ঠা রাজনৈতিক মুক্তি কিভাবে ঘটবে তার চিন্তা ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিক শৃঙ্খল কীভাবে মুক্ত হবে সেই চিন্তাই বেশি কাজে লাগিয়েছেন দুটো বিষয় একটি সামাজিক উপকার করা আরেকটি শিল্প নজরুল দেখিয়া শুনিয়া খেয়ে পেয়ে সুতরাং তার যে প্রতিভাধার শিল্প মেধা প্রতিভাধার যে শিল্প শক্তি সেটি কাজে লাগিয়েছিলেন তিনি অসাম্য যাতে না থাকে সেজন্য সাম্য প্রতিষ্ঠার জন্য এই যে সাম্য বৈষম্যহীন সমাজ উপনিবেশ মুক্ত সমাজ কলোনিমুক্ত সমাজ শাসক বদল হলে হবে না শোষক বদলাতে হবে এই যে সমাজ অনুসৃত চিন্তা এগুলো নজরুলকে বিশেষ দিকে প্রণোদিত করেছে সেখানে তিনি সেন্টিমেন্টাল সেখানে তিনি ইমোশনাল সেখানে তিনি আবেগদীপ্ত সেখানেই তার শিল্প মেধার এক বিশেষ রকমের অপচয় হয়েছে এই কাজটি সমসাময়িক অন্য কবিরা করলেও নজরুলের মতো প্রভাব বিস্তারী কেউ ছিলেন না বল বীর বল উন্নতম শির শির নেহারি আমারি শির ওই শিখর হিমাদ্রির এই যে ছন্দ এই যে লয় এই যে শব্দ বিনুনি শব্দে শব্দে যে চমক ধ্বনিতে ধ্বনিতে যে অভিঘাত এটি অন্য কোনো কবির মধ্যে পাওয়া যায়নি বাংলা কবিতার মৌন ভাব বাংলা কবিতার স্তিমিত স্বভাব বাংলা কবিতার সফটনেস নম্র কিংবা আমরা যদি বলি একটু স্মিত এই জিনিসগুলো থেকে বের করে এনে নজরুল দ্রোহের উৎপত্তি করলেন বাংলা কবিতায় যে বিদ্রোহ করা যায় কবিতায় যে বিদ্রোহ তৈরি হয় বিদ্রোহের যে স্বভাব বিদ্রোহের যে রূপ সেটি প্রকাশ ঘটালেন কেন বিদ্রোহ সাম্য প্রতিষ্ঠার জন্য কেন বিদ্রোহ উপনিবেশ মুক্তির জন্য কেন বিদ্রোহ স্বদেশী হওয়ার জন্য আবার স্বদেশী উপ স্বদেশী উপনিবেশ মুক্তি এগুলোর তিনি তত্ত্বকথা তো ভাবেননি তত্ত্বকথায় অত যাননি তিনি বলেছেন মানুষের মুক্তি চায় মানুষের সাম্য প্রতিষ্ঠা চায় কেন দরিদ্র ধনী গরিব নারী পুরুষ ছোট বড় হিন্দু মুসলমান বৈষম্য থাকবে কেন ছোট বড় উঁচু নিচু ভেদ থাকবে এর মুক্তি চাই মানুষ চাই, পূর্ণাঙ্গ মানুষ সামাজিক মানুষ যে মানুষ জীবনবাদী যে নাম যে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে যে মানুষ অসম্ভবের সম্ভব সেই মানুষ চায় সেই জন্যই তার কবিতা তবে প্রথম প্রশ্ন যেটি কেন নজরুল কথা সাহিত্য দিয়ে শুরু করেছিলেন আমার একটা বোধ চিন্তায় যেটি কাজ করে নজরুল শিল্পী হিসেবেই তৈরি ছিলেন শিল্পী হিসেবেই তার লেখক সত্তার প্রকাশ ঘটেছিল তিনি আসলে শিল্পী তিনি আসলে কথক তিনি আসলে প্রেমিক তিনি আসলে রোম্যান্টিক কিন্তু সাহিত্য করতে এসে তার যে যুগবার্তা সেটি তাকে এক বিশেষ দিকে ঠেলে দিয়েছে কথাসাহিত্য কেন আমরা জানি যে বুর্জুয়া সমাজেই কথাসাহিত্য তৈরি হয় কথাসাহিত্য দায়বোধের শিল্প সাহিত্য কাব্যের মতো স্বাধীন নিস্টিং নিয়ে জন্মায়নি একটা বুঝা ব্যবস্থার মধ্যে জটিল সমাজ কাঠামোর মধ্যে অর্থনৈতিক বাসাম্যের মধ্যে আধুনিক গণতন্ত্রের ফসল কথা সাহিত্য শ্রী কুমারবাবু বলেছেন যে উপন্যাস হচ্ছে আধুনিক গণতন্ত্রের ফসল যে আধুনিক গণতন্ত্র এই গণতন্ত্র এই বুর্জয় ব্যবস্থা এ অসাম্য সেখানে শিল্পীর ট্রিটমেন্ট কি শিল্পী কীভাবে সমাজকে দেখ নজরুল যে সমাজ দেখেছিলেন তার সমাজে ট্রিটমেন্ট তিনি আসলে কথাসাহিত্য দিয়েই করতে চেয়েছিলেন তার কথাসাহিত্যই লেখার কথা যে সমাজে জন্মেছেন তিনি যে প্রতিরোধে তিনি বেড়ে উঠেছেন যে দারিদ্র তার জীবনে হে দারিদ্র তুমি মনে করেছো মান তুমি মনে আছো খ্রিস্টের সম্মান এই যে তার চেতনা সেখানে কথাসাহিত্যই লেখের কথা কথা শিল্প তো সেই শিল্প সেই আর্ট সেই আঙ্গিক যেটা নজরুলের মধ্য দিয়ে প্রকাশ যেটা নজরুল চেয়েছিলেন যে সমাজে যে সমাজে যে কুলে যে বংশে নজরুল জন্মেছেন সেখানে তার কথা সাহিত্য লেখা কথা কিংবা কথাসাহিত্যের বাস্তবতাটিও তাই কথাসাহিত্যই যদি লেখেন তাহলেই নারী পুরুষের যে সম্পর্কের ক্ষত ব্যক্তি মানুষ ব্যক্তিত্ব ব্যক্তি চিন্তা সেটি প্রতিষ্ঠিত হবে ব্যক্তির মুক্তি ঘটবে কিন্তু তার কবিত্ব শক্তি অসম্ভব কবি প্রতিভা ওই যে বলেছে ছাপিয়ে গেছে সব কিছু তখন তিনি মনে করেছেন কবিতা দিয়েই আমাকে এই সমাজ পাল্টাতে হবে বদলাতে হবে এই যে একটা স্বপ্ন ড্রিমার তিনি বলেছেন যে কথাসাহিত্য যে পঠন পাঠন মানুষের কাছে যাওয়ার যে উপায় তার চেয়ে কবিতাই কবিতাকেই তিনি প্রধান মনে করেছেন এবং কবিতা দিয়েই জনপ্রিয় হওয়া যায় কবিতা দিয়েই মানুষকে রাস্তায় নামানো যায় এবং সেই কবিত্ব সত্যি সেই প্রতিভা সেই চিন্তা সেই চেতনা কবিতার ভেতর দিয়েই তার বহিঃপ্রকাশ ঘটল চল 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 উর্দু গগনে বাজে মাতল নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতেরে তরুণ দল চল 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 কবিতা কথা এটা সম্ভব নয় গল্প কবিতা এটা গল্প উপন্যাসে এটা সম্ভব নয় কবিতা দিয়েই মাঠে নামানো যাবে এই যে কবিতা শিল্পকে এভাবে প্রয়োগ করা কবিতার দায় দায়ক নেয়া কবিতার ভেতর দিয়ে সমাজের দায় কাঁধে নেয়া যেমনটা এমনি আমাদের মনে পড়ে রুশ কবি মায়াক কিংবা আরও এরকম সমাজ নির্দিষ্ট কবিদের কথা আমরা চিন্তা করতে পারি কেউ কেউ গান লিখে মানুষকে রাস্তায় নামিয়েছেন এরকমও আছেন তাহলে নজরুল সময়টা গুরুত্বপূর্ণ নজরুল যে সময়ে জন্মেছিলেন সেই সময়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যদি অন্য কোনো সময় হতো নজরুল যদি মধুসূদন দত্তের সময় জন্মিতেন তাহলে হয়তো অন্যরকম হতেন নজরুল বিভাগোত্তর সময় জন্মাতেন তাহলে হয়তো একরকম হতেন কিন্তু নজরুল যে উত্তুঙ্গ সময়ে লেখালেখি করেছেন সেই সময়ের শিল্পী হতে হয়েছে তাকে এখন তেমন হয় তার কবিতা শিল্পকে সময়ের জন্যই উৎসর্গ করতে হয়েছে সুতরাং নজরুলের এই প্রতিভা নজরুলের এই ধর্ম নজরুলের যে সাহিত্য কথা সাহিত্য দিয়ে জীবন শুরু হলেও তিনি কবিতার মধ্য দিয়েই তার স্বপ্নের প্রতিষ্ঠার ব্যাপারটি দেখেছেন তাহলে কি তার কবিতা কোনো শিল্প হয়নি বিভিন্ন রকমের কবিতা লিখেছেন আমরা যদি নামগুলো দেখি নামগুলো দেখলেই বুঝতে পারবো নজরুল কতটা প্রতিভা কবি এবং নামের মধ্যেও এক ধরনের রোম্যান্টিক রগরগে আবেগ আছে অগ্নিবীণা পিসির বাসি ভাঙার গান জিঞ্জির এসব আবার প্রেমের প্রেমিক সত্তা নজরুল যেটা বারবার তার মধ্যে উঁকি দিয়েছে বিদ্রোহ চেয়েছেন বিদ্রোহের ভেতর দিয়েও প্রেম প্রেম না হলে তো বিদ্রোহ হবে না প্রেম বিদ্রোহ ওই যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য বাঁশরিও লাগছে রণতুর্যও লাগছে নজরুলের শিল্পমেধার এইটা একটা সমন্বয় যে একদিকে হচ্ছে বাঁশের বাঁশুরি লাগছে প্রেম আর একদিকে লাগছে রণতুর্য বিদ্রোহ বিদ্রোহ এবং প্রেম একসঙ্গে সেই জন্য তার কবি জীবনে উনিশশো পর্যন্ত আমরা দেখেছি কিছু বিদ্রোহী কবি বিদ্রোহ জ্ঞাপক কবিতা লিখেছেন কিছু প্রেম ধর্মী প্রেমসূচক কবিতা যে কবিতার মধ্যে প্রেম পাওয়া যাচ্ছে ভাঙ্গার গান বিশেরবাসী প্রভৃতি ভাঙ্গার গান বিশেরবাসীর সরি ভাঙ্গার গান বিশের বাসীর বিপরীতে ঠিক আমরা যদি বলি কিংবা সেই সময় বা সামন পিছনে আগে পিছিয়ে দোলন চাপা লিখছেন তারপরে কিছু কিছু শিশু সাহিত্য রচনা করছেন প্রতিভার তো বিচিত্রমুখী প্রকাশ সেই বিচিত্রমুখী প্রকাশও তার মধ্যে করছে যাই হোক তোমাদের একটা পর্যায়ে আমরা যাই দেখি নজরুল গানের দিকে ঝুঁকে যান বিশেষ করে তার পুত্র বুলবুলের মৃত্যুর পরে নজরুলের গানের জগতে প্রবেশ এবং গানে নজরুল আমরা জানি যে পঞ্চকবির গান তার মধ্যে একজন নজরুল এবং গজল আবিষ্কার গানের মধ্যে তিনি প্রথম করেছেন এইসব ভেবে নজরুলের সামগ্রিক যে কবি প্রতিভা এটা শুধু শিল্পে শিল্প সাহিত্য কবিতার দিকটাই আমরা বললাম কিন্তু এর বাইরেও নজরুলের যে জীবনের প্রয়োগ এবং প্রসার সেটিও এক বিচিত্র ব্যাপার যখন পাকিস্তান হলো তখন নজরুলকে তাদের করে নেয়া হয়েছে নজরুল ইসলামের কথা বলেছেন এরকম করে তাকে খণ্ডিত করা হয়েছে নজরুল ইসলামের নজরুল মুসলমানের নজরুল মুসলিমের নজরুল পাকিস্তানের এইসব বলা হয়েছে এবং এ লক্ষ্যে পাকিস্তান সরকার উনিশশো সালে কবি গুলাম মুস্তফাকে দিয়ে নজরুলের যে কবিতা সেটি বিভিন্ন শব্দের সংস্কারও করার চেষ্টা করেছে রাষ্ট্রীয়ভাবে নজরুলকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা হয়েছে সাম্প্রদায়িকভাবে নজরুলকে পাকিস্তান রাষ্ট্রে ব্যবহার করা হয়েছে তো এইসব তেইশ বছরের বাংলাদেশে পূর্ব বাংলায় তেইশ বছরের পাকিস্তানি শাসনের ইতিবৃত্ত সেখানে নজরুল ছিলেন খণ্ডিত সাম্প্রদায়িক হ্যাঁ যে কথাটি বলতে চাই সেটি হল সাতচল্লিশ পরবর্তী সময়ে নজরুল খণ্ডিত রূপে উপস্থাপিত হয়েছে বিশেষ করে পূর্ব বাংলায় নজরুল চর্চাও একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে হয়েছে সে দৃষ্টিভঙ্গি বিশেষ ধর্মের মানুষ তিনি তাকে রঘুনাথের বিপরীতে বসানোর চেষ্টা করা হয়েছে রবীন্দ্রনাথের প্রতিপক্ষ করা হয়েছে বিষয়টি একাধারে হাস্যকর এবং এক ধরনের আমি বলবো যে মূর্খতার সামিল রবীন্দ্রনাথের বিপরীতে নজরুলকে বসানো একে মূর্খতা কিংবা অশিক্ষা কিংবা রাজনৈতিক হিপোক্রেসি ছাড়া আর কিছু বলা যায় না নজরুল কখনোই রবীন্দ্রনাথের পাশাপাশি বসার নন আমরা জানি তোমাদের একটু সচেতন করি আঠারোশো সালে নজরুলের জন্ম উনিশশো সালের পরে তিনি লেখালেখিতে আসছেন রবীন্দ্রনাথ উনিশশো তেরোতে নোবেল পেয়েছেন এই যে সময়ের হিসাব নজরুল রবীন্দ্রনাথের যে সম্পর্ক সেই সম্পর্ক গুরু শিষ্যের রবীন্দ্রনাথের সাথে নজরুলের কোনো পার্থক্য বাস বিচার চলে না অথচ হাস্যকরভাবে পাকিস্তান রাষ্ট্র সেই ধরনের কাজে মদদ ও পৃষ্ঠপোষকতা দেয় নজরুল পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যায় পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্য সংস্কৃতি যাবতীয় কাজকর্মে বিভাগ পরবর্তী সময়কালে নজরুলকে আর তেমন সচকিত চর্চিত হতে দেখা যায় না ঠিক পূর্ব পাকিস্তানে যতটুকু চর্চা হয়েছে যেভাবে চর্চা হয়েছে সেটি ওই এক বিশেষ পোশাকী রূপে টুপি পুড়িয়ে সাম্প্রদায়িক বানিয়ে নজরুল যদি সচেতন থাকতেন তাহলে এসব কখনোই মানতেন না মানার কোনো প্রশ্নই আসে না কারণ উনিশশো চল্লিশেই নজরুল পাকিস্তানকে ফাকিস্তান বলেছিলেন নজরুল ক্রমাগত সাম্প্রদায়িক এবং বিশেষ ধর্মীয় মানুষের গণ্ডিতে ধর্মীয় জগতের মধ্যে আবদ্ধ হয়ে পড়েন এতে নজরুলের লেখালেখি সাহিত্যকর্ম সবটাই খণ্ডিতভাবে উপস্থিত হয় নজরুল যা ছিলেন না তাই বানানো হয় নজরুল যেমন লেখক নন তেমন বানানো হয় নজরুল যে ধরনের চেতনার অধিকারী ঠিক তার বিপরীত চেতনায় তাকে উপস্থাপিত করা হয় এই অবস্থাপন নজরুল চর্চার বিকৃতি যে জন্য আমি নজরুল বিষয়ে আলোচনায় উদ্বুদ্ধ হয়েছি তোমাদের সামনে নজরুলের এই সমস্ত নজরুল চর্চায় এই সমস্ত ফাঁক ফকরগুলো জানিয়ে দেবার জন্য কারণ নজরুল অসামান্য প্রতিভা সেটি কোনো বিশেষ ধর্মের জন্য নন বিশেষ বর্ণের জন্য নন বিশেষ গোষ্ঠীর জন্য নন বিশেষ দেশ রাষ্ট্র তার জন্য নন তিনি কখনো সেভাবে ভাবেনও নি একটা ভেক কথা নজরুল মানবতার কবি তাহলে কে মানবতার কবি নন কবি মানেই তার মানব ধর্ম মানবিকতা মানবতার বৈশিষ্ট্য থাকবে এক্ষেত্রে উনিশশো চুরাশি সালে মিশেল ফুকো একটি প্রবন্ধ লিখেছিলেন প্রবন্ধটির নাম হোয়াট ইজ এনলাইটেনমেন্ট তিনি বলেছিলেন ইতিহাসের এত বিচিত্র ও বিপরীতমুখী দল নিজেদের পরিচয় হিসেবে মানবতাবাদী কথাটা ব্যবহার করছে যে কোনো বিশেষ অর্থে শব্দটি ব্যবহৃত হচ্ছে তা দাগিয়ে না দিলে কথাটির আসল অর্থ বোঝা মুশকিল সত্যি তাই নজরুল কেমন মানবতাবাদী নজরুল পারফেক্টলি বিপ্লব চেয়েছেন বিপ্লবের একটা রঙ তার লেখায় সবসময় ছিল হয়তো তিনি বিপ্লবী নন কিন্তু বিপ্লবের একটা রঙ বিপ্লবের একটা রূপ তার লেখার মধ্যে মিশে থাকে তিনি কিন্তু ক্ষমতার বা শাসকের বদল চাননি শোষণের বদল চেয়েছেন শোষণের ফলে এখন ব্ল্যাক হোয়াইট আজকে ব্রিটিশ শাসন করছে কালকে দেশীয়রা শাসন করবে এই শাসন নজরুল চাননি নজরুল চেয়েছেন ব্যবস্থার বদল শোষকের বদল তো বটেই শোষকের বদল হলেই যে আবার নতুন শোষক আসবে না তা নয় সেই জন্য শাসন ব্যবস্থার বদল চেয়েছেন যে ব্যবস্থার ভেতরে মানুষের মৌলিক পরিবর্তন ঘটবে মানুষের অধিকারের ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সাম্য প্রতিষ্ঠিত হবে এই সাম্য মানুষের সাম্য সর্বস্তরের মানুষের সর্বরকম জীবনের সাম্য এটি প্রতিষ্ঠিত হবে প্রসঙ্গত একটি কথা নজরুলের কবিতা কবিতা নয় আমি আগেও বলেছি কবিতা পদ্ম চারণ কবি সময়ের কবি যুগের কবি হুযুগের কবি এই বিষয়গুলো কিন্তু নজরুলের কবিতার ক্ষেত্রে বিচিত্রভাবে বলা হয়েছে এখন চল 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 গগনে বাদে মাদল বাজে মাদল এটা কি কবিতা এটা কি কবিতা বলা যায় বলবীর বল উন্নত শির এটা কি কবিতা এত ফোর্সলি পটেনশিয়ালি যে উচ্চারণ তাকে কি কবিতা বলা যায় কবিতা তো নৈসঙ্গের শিল্প অনেকেই বলেছেন নির্জনতার শিল্প বলা হচ্ছে কবিতা একান্ত অনুভবের শিল্প তাহলে নজরুলের কোনো লেখার মধ্যেই তো একান্ত ব্যাপারটি নেই সামষ্টিক ব্যাপার আছে ফলে কি কবিতা কি কবিতা নয় নজরুল প্রসঙ্গে সে বিষয়টি নানাভাবেই প্রশ্নের উদ্বেগ করতে পারে সে আলোচনা একটু অন্য কবিতার সংজ্ঞা কবিতার মধ্যে যে একান্ততা কবিতার মধ্যে দিয়ে যে মরণোত্তর অনুধান তৈরি কবিতা যে কোনো জেনারেশনের নয় কবিতা কোনো কালের নয় কবিতা শিল্প অনাঘ্রাত একটি শিল্প সুতরাং কবিতার প্রশ্ন প্রস্তাব বিচিত্র রকম নির্ধারিত সিদ্ধান্তে যাওয়া কঠিন কিন্তু নজরুল যে কবি ছিলেন এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই নজরুল কবি না হলে অগ্নিবীণা লেখার শক্তি তিনি কোথায় পেলেন নজরুল কবি জন্যই কবিতা দিয়ে সমাজের সংকট মেটানোর চেষ্টা করেছেন নজরুলের কবিতার শিল্প হয়তো আলাদা ধরন হয়তো আলাদা তার বিবেচনা হয়তো আলাদা কিন্তু কবিতাকে তিনি শিল্প কবিতা শিল্পকে তিনি ব্যবহার করেছেন সমাজের মানুষের মুক্তির প্রয়োজনে এতে কোনো দ্বিধা নেই এতে কোনো ব্যত্যয় কিছু নেই আমার কথাগুলো হয়তো তোমাদের কাছে একটু এলোমেলো এলো পাথারই মনে হতে পারে কিন্তু আমার আজকের নজরুল বিষয়ে আমি যে কথাগুলো বলতে চাইছি সে কথাগুলো তোমাদের নজরুল সম্পর্কে কিছু ধারণা স্পষ্টীকরণের জন্য হয়তো এটা কোনো একাডেমিক পাঠ নয় তোমরা কথাগুলো ভাববে যেমন নজরুলের রাজনৈতিক ব্যবহার কেন হলো নজরুল পশ্চিমবঙ্গে সেভাবে কেন চর্চিত হন না হন কিন্তু যেমনটা হওয়ার কথা তেমন হন না বাংলাদেশে নজরুল কেন জাতীয় কবি এই জাতীয় কবি বানানোর যে পটভূমি তার পেছনের ইতিহাস সেটাও কি সামগ্রিক নজরুলকে রাষ্ট্রীয়ভাবে সত্যিকার অর্থে আন্তরিকতার সঙ্গে তার সাহিত্য বুঝে পূর্ণাঙ্গ নজরুলকে প্রতিষ্ঠা করা হয়েছে নাকি সেখানেও কোনো রাজনীতি আছে নজরুলের কবিতাগুলো কি কবিতা এটাও একটা প্রশ্ন নজরুল গল্প লিখতে শুরু করলেন কিন্তু আর পরে গল্প লেখেননি কেন নজরুল জন্মেছেন অনেক দুঃখ কষ্ট অভিমান নিয়ে মৃত্যুর পরে কিংবা যখন তার বাকশক্তি রুদ্ধ হলো তারপরে গোটা সমাজজীবনে জীবনে নজরুলের যে চর্চা সেটাও কি তার ওই দুঃখ কষ্ট অভিমানের চেয়ে অতিরিক্ত কিছু সেটাও কি ওরকমই নয় সেখানেও কি তিনি ট্র্যাজিক চরিত্র নন নিজ নজরুল সারা জীবন মানুষের জবানবন্দি করেছেন সে নজরুল যখন খণ্ডিত হন বিকৃত হন কোনো রাষ্ট্রীয় পদমর্যাদা রাষ্ট্রীয় কাজে বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হন কোনো ধর্মের জন্য ব্যবহৃত হন কোনো নির্ধারিত স্তরের মানুষরা তাকে ব্যবহার করে সেটা কি নজরুলের ট্র্যাজেডি নয় এই প্রশ্নগুলো উসকে দেয় আমার আজকের এই কথা বলার জন্য আমি উদ্যোগী হয়েছি প্রশ্নগুলো উস্কে দেওয়া এই কারণেই তোমরা বড় হবে আজকাল আমরা দেখি অনেক স্কুল কলেজে পালিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী বিষয়টি ওই পাকিস্তান রাষ্ট্রের ভূত স্বাধীন বাংলাদেশ হওয়ার পরও আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজে এভাবেই রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয় একসঙ্গে এত বড় কবি রবীন্দ্রনাথ এত প্রতিভাধার নজরুল কিভাবে একটি বাক্সে বন্দি করে দেয় দেয়া হয় কিভাবে একই সঙ্গে উদযাপিত হয় এই জিনিসগুলি প্রশ্নব্যাপক বাংলাদেশে আমরা দেখি এসব চর্চার ব্যাপারে এক ধরনের হ্যাবিট তৈরি হয়েছে এক ধরনের স্বাভাবিকীকরণ অভ্যাস হয়ে গেছে এ অভ্যাসটা পরিত্যাগ করতে হবে এ অভ্যাসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে হয়তো এভাবে কখনো হয় না কিন্তু পশ্চিমবঙ্গে নজরুল চর্চারও তো প্রয়োজন আছে নজরুল নিয়ে অনেক বই পুস্তক লেখা হয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই নজরুল নিয়ে বই পুস্তক লিখেছেন কিন্তু স্কুল কলেজে পাঠ্যসূচিতে বিভিন্ন জাতীয় দিবসে কিংবা নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ক্ষেত্রে আমরা দেখি নজরুল নানাভাবে উপেক্ষিত যাই হোক নজরুলের সাহিত্য বুঝতে হবে তোমরা নজরুলের সাহিত্য কতটুকু পড়ো তোমাদের পাঠক্রমে কতটুকু আছে আমি জানি না নজরুল রচনাবলী পড়ে নজরুলের স্বরূপ সত্তা বিচার করতে হবে নজরুলের বিচিত্রমুখী জীবন নজরুল লাল জামা পড়তেন লাল কালিতে লিখতেন নজরুল কবিতা লিখে গ্রেফতার হয়েছিলেন নজরুলকে রবীন্দ্রনাথ অনশন ভঙ্গের জন্য লিখেছিলেন গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার সেউ এগুলি কিন্তু কোনোটাই সমাজ সংস্কৃতি রাষ্ট্র রাজনীতির ইতিহাস বহির্ভূত কোনো বিষয় নয় নজরুল বিশ্লেষণের ক্ষেত্রে এই জিনিসগুলো বিবেচনার যথেষ্ট প্রয়োজন রয়েছে এই প্রয়োজনকে উপেক্ষা করার জো নেই বাংলা সাহিত্যে বাংলা কবিতার ধারায় নজরুল এক বিশেষ প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছেন যে কবিতাই তিনি লেখুন যেভাবেই কবিতা লেখুন যে আচরণেই তার কবিতা লেখা হোক তার কবিতার ভেতর দিয়ে বাংলা ভাষা বিশেষভাবে অবমুক্ত হয়েছে তার কবিতায় ঈশান বিশান কিংবা অরফিয়াস এসছে তার কবিতায় বিশেষ করে মুসলিম সেন্টিমেন্ট ব্যাপকভাবে এসছে এটাও একটি প্রশ্ন কেন মুসলিম সেন্টিমেন্ট মুসলমানদের নিয়ে তিনি কিছু কিছু কবিতা অকবিতা যাই হোক লিখেছেন কেন নজরুল সাম্যবাদী কবি বলেছে মুসলমানদের জাগানো আধুনিক তুরস্কের যে প্রভাবটা কামাল আতার তুর্ক কিংবা সাতিল আরফ কিংবা মহররম এই সমস্ত রিচুয়াল মুসলিম মুসলিম রিচুয়ালস তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসছেন নাম দিয়েছেন কারণ ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠীকে জাগানোর জন্য সেটি হিন্দু জনগোষ্ঠীকে বিচ্ছিত্র করে নয় হিন্দু মুসলিম উভয়ের জাগরণ প্রয়োজন হিন্দুর পাশাপাশি মুসলমানদেরও জাগাতে হবে উভয় ধর্মের মানুষের সম্মেলন প্রয়াসেই ভারতবর্ষে উপনিবেশ মুক্ত হতে পারে একই বৃন্তে দুটি ফুল নজরুলের মানুষ চেতনার ভেতরেই এই বোধ লুকায়িত নজরুলের একাধারে শ্যামা যেমন প্রবাক্তা তেমনি অনেক ইসলামী গানেরও প্রবাক্তা এবং এই সমস্ত জিনিস ব্যবহার এবং প্রয়োজনের মধ্যে নজরুল সম্মিলিত ভারতবর্ষের যে ঐক্য মানবাদার যে ঐক্য এবং লক্ষ্য নির্দিষ্ট ঐক্য সেখানে মানুষের মুক্তি কাউকে ছোট বড় হেও করে নয় কাউকে বিশেষ গণ্ডিতে ফেলে নয় মানুষই মানুষের জন্য এবং যে যে ধর্মেরই হোক তোমরা জাগো তোমাদের উভয় ধর্মেই হিন্দু ধর্মে যেমন মুসলিম ধর্মেও তেমনি উভয় ধর্মেরই ইতিহাস ঐতিহ্য মিথ সবই আছে নিজস্ব বিশ্বাস নিয়েই তোমরা ঐক্য বন্ধনে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব একটা পর্যায়ে নজরুল অনেক এই ধরনের কবিতা লিখেছেন উনিশশো একুশ বাইশ তেইশ আমাদের সময়টা মনে রাখতে হবে খেলাফত অসহযোগ চলছে নজরুল এই সমস্ত কবিতা লিখছেন মরছিয়া ত্যাগ চায় ক্রন্দন যায় না লিখছে তাহলে এই যে নজরুল মুসলিম মুসলমান বলে নিজেকে কখনো ভাবেননি নজরুল নজরুল ভেবেছেন ভারতবর্ষীয় ঐতিহ্য নজরুল নজরুল ভেবেছেন ভারতবর্ষের অসাম্প্রদায়িক ঐতিহ্য নজরুল ভেবেছেন ধর্মহীন ধর্মের চেতনা নজরুল ভেবেছেন মানুষের মধ্যেই সব কিছু আছে সবকিছু বিদ্যমান নজরুল কথা স্পষ্ট করে বলেছিলেন যে বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এবং তীব্রভাবে বলেছিলেন মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ এখন বেদ উপদিষ বেদ উপনিষদ কোরআন পুরাণ বাইবেল কে এনেছে কারা এনেছে কাদের জন্য এসছে এখানে কোনো ভেদ তিনি খোঁজেননি সুতরাং নজরুলের মানব মহিমার সূত্র সে মানব মহিমাকে বিচিত্রভাবে ব্যাখ্যা করা যায় মানবতাকে বিচিত্রভাবে ব্যাখ্যা করা যায় ধর্মচিন্তাকে ধর্মাদর্শকে তিনি মানুষের প্রয়োজনে মানুষের জন্যই সব কিছু সেজন্য আমরা দেখি যে নজরুলের লেখার মধ্যে হিন্দু মুসলিম এক হয়েছে উভয় ঐতিহ্যই তার লেখার মধ্যে প্রতিষ্ঠিত তবে আমার আলোচনায় বা কথাবার্তায় যেহেতু আমি লিখিত কিছু পড়ছি না কিংবা আমার আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি নেই আমি মূলত নজরুল বিষয়ে তোমাদের এই একটা অবরুদ্ধ সময়ে ঘরে থাকার সময়ে কিছু জিনিস সম্পর্কে সচেতন করার জন্যই কিছু কথা বলতে বসেছি তাই নজরুলের মধ্যে যে সমস্ত প্রস্তাব যে সমস্ত বর্গ যেমন হিন্দু মুসলিম মানুষ বিপ্লব সম্প্রদায় অসম্প্রদায় কবিতা অকবিতা প্রভৃতি বিষয় তোমাদের একটু আলোকপাত করা সে বিষয়গুলো উসকে দেওয়া এ কারণেই আজকের এই প্রস্তুতি এবং এই আয়োজন নজরুল যে কবি এবং তার কবিতার যে ধর্ম স্বরূপ সেটি আমরা আসলে কোন কোনো সময়ে এটা তো ভাবি যে যিনি কবি তার মধ্যে অস্পষ্টতা থাকবে এক ধরনের চিত্রকল্প রূপক উপমা নিজেকে আড়াল করে কবিরা এসব বলেন নজরুলের কবিতায় কোনো আড়াল নেই নজরুল যা বলেছেন স্ট্রেট ফরওয়ার্ড প্রত্যক্ষ কোনো ভয় তার ছিল না কোনো পিছুটান তার ছিল না তার সাহস আকাশচুম্বী যে কোনো কিছুর জন্য তিনি রক্ত দিতে প্রস্তুত সেখানে কেন্দ্রে আছে মানুষ এই যে কেন্দ্র মানুষ সেটি আমাদের কাছে তার কিছু প্রবন্ধের মধ্য দিয়েও কিন্তু স্পষ্ট হয় কিছু কিছু নাম যদি আমরা দেখি যে যুগবাহী এখানে কিছু প্রবন্ধ তিনি লিখেছেন সমসাময়িক সময় সেখানে তিনি জাতীয় শিক্ষা নিয়েও কথা বলেছেন সত্য শিক্ষা নিয়েও বলেছেন শ্যাম রাখি না কুল রাখি এরকম কথাও বলেছেন বাংলা সাহিত্যে মুসলমানদের অবস্থাটা কি সে সম্পর্কে বলেছেন এবং নবযুগ কিসের নবযুগ রাজবন্দি তার জবানবন্দি দিচ্ছে কেন তিনি রাজবন্দি এই জিনিসগুলো তোমরা একটু পড়বে বুঝবে নজরুলের পাঠের মধ্যে হয়তো দেখবে যে সোজা কথা সহজ কথা কিন্তু কমিটেড ডেডিকেটেড নজরুল এবং যে কমিটমেন্ট মানুষের প্রতি সমাজের প্রতি কবি হিসেবে সেইটি তার শ্রেষ্ঠত্ব সেইটি আছে জন্যই তিনি বারবার সমাজের বিশেষ বিশেষ ধর্মগোষ্ঠী বিশেষ বিশেষ কোনো প্রয়োজনে নজরুলকে ব্যবহার করা হয়েছে নজরুল ব্যবহৃত হয়েছেন কমিটেড মানুষদের ব্যবহার করা সোজা সহজ সুতরাং জন্মের সময় নজরুল যে ট্রাজেডি জন্মান্তরিত মৃত্যুর পরেও আমরা দেখি নজরুল ওই ট্র্যাজেডি তাকে বহন করতে হয়েছে সমাজে রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে এখনও আমরা বাংলাদেশে দেখি নজরুল বিশেষ ধর্মের লোকরা মৌলবাদী কোনো গ্রুপ বা সংগঠন নজরুল ইসলামিক কবিতা প্রচার করছে নজরুলের বিশেষ একটা লাইন প্রচার করছে বিশেষ ওই উনিশশো বাইশ তেইশ চব্বিশ সালে লেখা খেয়াবারের তরুণী কবিতার কোন লাইন তারা ব্যবহার করছে এতে করে কিন্তু সামগ্রিক নজরুলের অপচয় ঘটে এবং তারা একটা বিশেষ স্বার্থে নজরুলকে ব্যবহার করছে পাকিস্তানি বুধ এখনো চেপে আছে মুসলিম মুসলমান তার ঊর্ধ্বে যে মানুষ ধর্ম বিচ্যুত মানুষ কিংবা ধর্মীয় চর্চার মধ্যে থেকেও মানুষ মানুষকে ভালোবাসতে পারে মানুষ মানুষের শ্রেষ্ঠ বিষয় বা যৌক্তিকতা তার সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য নজরুলের চর্চা আমাদের দরকার নজরুলের প্রয়োগ আমাদের দরকার নজরুলের প্রয়োজন আমাদের সবসময়ই থাকবে কারণ এখন আরও আমরা দেখেছি বিভিন্ন সময়ে ধর্মীয় বিদ্বেষ বেড়ে বেড়েছে সাম্প্রদায়িক উস্কানি বেড়েছে পদে পদে মানুষ লাঞ্ছিত হচ্ছে বিপর্যস্ত হচ্ছে এই লাঞ্ছিত বিপর্যস্ত সমাজে জীবনে নজরুলের প্রয়োজন থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিনই নজরুলের কবিতা পড়া হবে যতদিন এই পৃথিবী থাকবে ততদিনই নজরুল আমাদের সকলের আশীর্বাদ হয়ে থাকবেন মানুষ নামের তার যে আদর্শ মানুষের যে আদর্শ মানুষের যে আদর্শের কথা তিনি বলেছেন সেই আদর্শই আমাদের চর্চা করতে হবে তাহলেই নজরুল চর্চা সফল হবে সার্থক হবে তোমরা সবাই ভালো থেকো তোমাদের পড়াশোনা এগিয়ে যাক নিশ্চয়ই কোনো সময় আবার দেখা হবে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো অসঙ্গতি কিংবা ভুলভ্রান্তি হতে পারে সেটি নোট না থাকার কারণে হয়তো সেরকম কোনো প্রশ্ন থাকলে বা সেরকম কোনো কোয়ারি যদি থাকে তাহলে আমি তোমাদের সাথে আবার সেগুলো নিয়ে বসবো বা কথা বলবো সকলের কল্যাণ কামনা করি